উপন্যাস ও ছোট গল্পের মধ্যে মতভেদ। ছোট গল্প সৃজনী গদ্যের নবতম রূপ, উপন্যাসেরও পরে এই আধুনিক শিল্পরূপের আবির্ভাব। ছোট গল্প জীবনের এক সংক্ষিপ্ত ঘন সংবদ্ধ খণ্ডচিত্র। জীবনের কোনো বিশেষ মুহূর্তে হঠাৎ আলোর ঝলকানির মতো আকস্মিক ঝলসে ওঠা কোনো ঘটনা বা অভিজ্ঞতাকে একটি অনিবার্য সুসামঞ্জস্য পরিণতি দেয় ছোট গল্পে। ভাষার ইঙ্গিতময় মিতব্যয়িতা, বক্তব্য বিষয়ের বাহুল্যহীনতা, স্বল্প সংখ্যক চরিত্রের উপর চকিত আলোকপাত এবং সামগ্রিক সুর ও প্রতীতির ঐক্য সার্থক ছোট গল্পের জাত চিনিয়ে দেয়। ছোট গল্প স্বল্পায়ত পরিসরে জীবনের খণ্ডচিত্রের মধ্যে দিয়ে অন্তলীন কোনো সত্যকে ছুঁয়ে যায়। অপরপক্ষে উপন্যাস বিস্তৃত পরিসরে জীবনের জটিল ও পূর্ণতর রূপকে প্রকাশ করে। জীবনের বহুবিধ অভিজ্ঞতার প্রান্তসীমায় ধরা পড়া শোয়ানিত ও বিস্ময়কর কোনো কিছু ছোট গল্পের উপজীব্য। অন্যদিকে উপন্যাসের বৃহৎ পটভূমি, সময় প্রেক্ষিত অনেক চরিত্রের দ্বন্দ্ব সংঘাত এবং ব্যক্তি ও সমষ্টির আন্তঃসম্পর্ক ইত্যাদি জীবনের সমগ্রতার পরিচয় বহন করে। প্রান্তিক নয়, জীবনের কেন্দ্রীয় ঘটনা অভিজ্ঞতাই উপন্যাসের বিষয়রূপে গণ্য হবার যোগ্য। আসলে ছোট গল্পের কোনো ধরা বাঁধা বিষয় নেই। মানব চরিত্র ছাড়াও ধরা যাক কোনো প্রাকৃতিক নিয়ম বা নিয়তির অমোঘ শক্তি কিংবা মানবের প্রাণী জগতের প্রতি মমত্ববোধ ছোট গল্পের বিষয়রূপে গৃহীত হতে পারে। উপন্যাসে কিন্তু মানুষ ও তার প্রতিবেশী মুখ্য উপজীব্য বিষয়। মানব চরিত্রের গূঢ় জটিলতা উদ্ঘাটনের সহায়ক হিসাবে অন্যান্য প্রসঙ্গ সেখানে আসতে পারে। ছোট গল্পের অপরিহার্য উপাদান যথা প্লট, চরিত্র, সংলাপ, সময় ও ঘটনাস্থল, পরিবেশ ও সামগ্রিক ঐক্য উপন্যাসেও বিশেষ জরুরি। তবে একটি সংক্ষিপ্ত কাঠামোই ছোট গল্প সীমায়িত থাকে বলে তাতে জীবনের সামগ্রিকতা পরিস্ফুট হতে পারে না। সেই তুলনায় ঔপন্যাসিক অনেক বেশি স্বাধীন। অনেক বিস্তৃত পরিসরে স্বচ্ছন্দ গতিতে জীবন সত্যকে উন্মোচিত করা ঔপন্যাসিকের পক্ষে সম্ভব হয়। ছোট গল্পে থাকে একটিমাত্র বিষয়ের চকিত দ্রুতি। ঔপন্যাসিক বহু মানুষের বহুতর অভিজ্ঞতাকে আশ্চর্য সংহতি দান করেন। ছোট গল্পে অল্প কয়েকটি চরিত্রের কোনো একটি বিশেষ দিক বা প্রবণতা ইম্প্রেশনিস্ট চিত্রকলার আঙ্গিকে আভাসিত করতে পারে। উপন্যাসে অনেক বেশি সংখ্যক চরিত্রের পূর্ণাঙ্গ রূপায়ণ সম্ভব। ছোট গল্পে প্লট বলতে গেলে একটি এবং তাও যথাসম্ভব বাহুল্য ও বৈষদ্যবর্জিত। উপন্যাসে মূল বা কেন্দ্রীয় প্লটের সঙ্গে থাকতে পারে এক বা একাধিক অপ্রধান প্লট, যেগুলি সমান্তরালভাবে তুলনা ও বৈপরীত্যে প্রধান কাহিনীবৃত্তকে স্পষ্টতর করে তোলে।